হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইমেজ সেকশন। তো ইমেজ সেকশনে আমরা যে জিনিসটি দেখতে পারবো প্রথমে হচ্ছে পিকচার। এই পিকচারে যদি আমরা চাই আমাদের যে পিকচারগুলো আমাদের কম্পিউটারে সেভ করা আছে সেই পিকচারগুলো থেকে আমরা যে কোনো পিকচার নিয়ে আসতে পারবো। তো আমরা ডেস্কটপে যাব, আমাদের মেনু ফোল্ডারে নিউ ফোল্ডারে পিকচার আছে, সেই জায়গা থেকে আমরা পিকচার নিয়ে আসবো। তো আমরা চাচ্ছি যে এই পিকচারটি নিতে, তো আমাদের এই পিকচারটি চলে আসছে। তো পিকচার চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাট অপশনটিতে চলে আসছে। এই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড এর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তারপর কারেকশন যে অপশনগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা আমাদের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি, আমরা এই কালারের মাধ্যমে আমাদের পিকচারের বিভিন্ন কালার আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। তারপর এই অপশনগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পিকচারটিকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অপশনে আমরা এই জায়গায় চেঞ্জ করতে পারি। তো আমরা আমাদের প্রয়োজন মতো এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি অপশন আমাদের এই ডিজাইনের জন্য অথবা আমাদের এই পিকচারটির জন্য আমরা চুজ করব। তো এভাবে আমরা এই জায়গায় নিতে পারি। তারপর আরেকটি জিনিস যদি দেখি আমরা কম্প্রেস পিকচার, আমরা এই জায়গার মাধ্যমে আমাদের পিকচারটি কম্প্রেস করতে পারি, এবং চেঞ্জ পিকচার আমরা যদি চাই এই পিকচারটি আবার চেঞ্জ করে অন্য একটি পিকচার এই জায়গায় আমরা সেট করতে পারি, এবং রিসেট পিকচার। রিসেট পিকচার হচ্ছে আমরা যে অপশনগুলো অলরেডি অ্যাড করেছি সবগুলো অপশন আমরা কেটে আবার প্রথমে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার রিটার্ন চলে আসা। তো এটি হচ্ছে রিসেট পিকচার। তারপর এই অপশনগুলো যে আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের পিকচারটিকে আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি যে একটি বর্ডার ইউজ হয়েছে, তো আমরা এই অপশনগুলো যে কোনোটি আমরা ইউজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো, যেটি আমাদের ভালো লাগে আমাদের ডিজাইনের প্রয়োজনে। যেই অপশনটি আমাদের ভালো লাগবে সেটি আমরা এই জায়গা থেকে চুজ করতে পারবো। তো আমরা আপাতত এইটি নিব। তারপর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যে বর্ডার, এই বর্ডার যেটি অলরেডি আমরা আগে নিয়েছি সেই বর্ডারের কালার আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা আমাদের বর্ডারের কালার এভাবে আমরা দিব। তারপর এই বর্ডারের কালারের জায়গায় আমরা ওয়েট আমরা নিতে পারি, যে আমাদের বর্ডারের ওয়েট কতটুকু হবে, এবং এই জায়গায় বর্ডারের যে ডিজাইনটি কেমন হবে এটিকে আমরা ড্যাশেস অবস্থায় নিব কি না এই জায়গা থেকে আমরা এটি চুজ করতে পারি। তো এভাবে চুজ করার পর আমরা কালারটি চেঞ্জ করতে পারবো। আইড্রপারের মাধ্যমে আমরা বর্ডারের কালার নিতে পারি। তো আইড্রপারের মাধ্যমে আমরা যে জায়গায় আমাদের এই লাইনটি নিচ্ছি সেই কালারটি চুজ করছি। তো আমরা যদি এখন এই জায়গায় চুজ করি এটি সবুজ হবে। আবার আমরা যদি আইড্রপারের মাধ্যমে অন্য কোনো কালার নিতে চাই, যদি আমরা কালার নিতে চাই এটি একটি ডার্ক টাইপের কালার, আমাদের এটি ডার্ক টাইপের কালার হয়ে যাবে। তো আইড্রপারের মাধ্যমে আমাদের পিকচারের যে কোনো জায়গা থেকে একটি কালার আমরা চুজ করতে পারবো। আমরা চাচ্ছি যে বর্ডারটির ওয়েট আরেকটু বাড়াবো আমরা, তো আমরা বর্ডারের ওয়েট আরেকটু বাড়িয়ে দিয়েছি। তারপর যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি পিকচার ইফেক্ট, তো প্রিসেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অপশন যদি আমরা এটা দিই এরকম অপশনে আসবে। তো ইফেক্টের মাধ্যমে আমরা একটি একটি করে আমরা দেখব যে আমাদের ডিজাইনের জন্যে কোনটি আমাদের ভালো লাগে, আমাদের যেটি বেশি ভালো লাগবে আমরা সেটি ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপশনে এই পিকচারগুলো আসছে। তারপর আমরা যদি দেখি শ্যাডো, তো এই জায়গায় আমরা বিভিন্নভাবে আমাদের পিকচারটিকে আমরা শ্যাডো দিতে পারি। তো এভাবে একটার পর একটা আমরা উপরে রাখব, রাখার পর ফাইনালি যেটি আমাদের অপশনটি আমাদের ভালো লাগবে সেই অপশনটি আমরা চুজ করব।
তো আমরা চাচ্ছি যে প্রথম যে শেডুলটি দেখছি আমরা এটি নিব, তারপর শেডুল এটি নেওয়ার পর দেখতে পাচ্ছি রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বিবেল, থ্রি ডি রোটেশন, তো এরকম অনেকগুলো অপশন আছে আমাদের এই পিকচারের এই জায়গায়। তো আমরা এই রোটেশনগুলো আমরা ইউজ করতে পারি যদি আমাদের প্রয়োজন মনে করি, এবং এই যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি শেডোর, এই শেডোর এই কালারগুলো আমরা এই জায়গা থেকে নিতে পারি খুব সহজে। তো আমরা এভাবে একটা একটি করে দেখব যে কোনটি আমাদের ছবির সাথে, আমাদের যে পিকচারটি আমরা ইউজ করেছি কোনটি ভালো লাগে, যেটি ভালো লাগবে আমরা ওইটি এই পিকচারের জন্য নিয়ে নিব। তা আমরা ধরে নিলাম যে আমরা আমাদের এই পিকচারটির জন্যে এই কালারটি অথবা এই কালারটির ভিতরে একটি নিব, তো আমরা এটি নিলাম আমাদের এই পিকচারটির জন্যে। তারপর হচ্ছে পিকচার লেআউট। তো আমরা যদি চাই যে আমাদের পিকচারের বিভিন্ন ধরনের লেআউটের মাধ্যমে আমরা করতে পারবো, তো এভাবে আমরা আমাদের পিকচারের লেআউটটি চেঞ্জ করতে পারি যদি আমরা চাই। তো এভাবে আমরা আমাদের পিকচারের লেআউটটা আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি। আবার যদি আমরা ফরম্যাটে যাই, ফরম্যাটে যাওয়ার পর আরেকটি পিকচার আমরা এই জায়গায় নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোনটা উপরে থাকবে, কোনটা নিচে থাকবে, কোনটা কিভাবে রাখবো আমরা অ্যালাইনমেন্টটা, সেটা আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। তো আমাদের পিকচার দুটি যদি এভাবে থাকে, তো সেন্ট ব্যাকওয়ার্ড এটিকে সিলেক্ট করার পর যখন আমরা সেন্ট ব্যাকওয়ার্ডে দিয়েছি, এই পিকচারটি পিছন দিকে চলে গেছে, এটি ফ্রন্টে চলে আসছে। তো এটি এই আবার পিছনের যে পিকচারটি আছে সেটিকে যদি আমরা ফ্রন্টে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আবার ব্রিং টু ফ্রন্ট এই অপশনে ক্লিক করার মাধ্যমে এটিকে আমরা আবার ফ্রন্টে নিয়ে আসতে পারবো। তারপর সিলেকশন প্যান, সিলেকশন প্যানের মাধ্যমে আমরা আমাদের অনেকগুলো পিকচার, অনেকগুলো কাজ হয়েছে সেগুলিকে আমরা একটি একটি করে সিলেক্ট করতে পারবো। আমরা এক একটি সিলেক্ট করে ওইটিকে আমরা এডিট অথবা এটার নিয়ে আমরা কাজ করতে পারি, তো এটার জন্যে এই অপশনটি। তারপর আমরা এই পিকচারটিকে আমরা ব্যাকওয়ার্ডে দিব যাতে ফ্রন্টে ওইটি থাকে, সেন্ড টু ব্যাকওয়ার্ড অপশনে আমরা ক্লিক করেছি। তো এই পিকচারটিকে আমরা যদি অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইন লেফট সেন্টার তারপর হচ্ছে রাইট, তো আমরা আমাদের ইচ্ছে মতো টপ, তারপর হচ্ছে বটম, তো মিডেল, এভাবে আমরা অ্যালাইনমেন্টটি এই জায়গা থেকে ঠিক করতে পারবো। এবং রোটেশনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমাদের পিকচারটিকে রোটেট করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারটি রোটেট হচ্ছে, তো আমরা এভাবে যদি চাই আমাদের পিকচারটি আমরা রোটেট করতে পারবো যদি আমাদের প্রয়োজন আমরা মনে করি, সেক্ষেত্রে আমরা রোটেট করে নিব। তারপর আরেকটি অপশন দেখতে পাচ্ছি ক্রপ, ক্রোপ অপশনটির মাধ্যমে আমরা এই যে একটি লাইন আসবে, এই লাইনের মাধ্যমে আমরা পিকচারটিকে ক্রোপ করতে পারবো, যে আমরা কতটুকু পিকচার নিতে চাচ্ছি ততটুকু নেওয়ার পর আমরা এভাবে ক্রোপ করে এন্টার বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা ক্রোপটি কমপ্লিট করতে পারবো। তো এভাবে আমরা ক্রোপ করব যদি আমাদের ক্রোপ করার প্রয়োজন পড়ে। এবং এই জায়গার মাধ্যমে আমরা ম্যানুয়ালি হাইট এবং উইথ আমরা বাড়াতে পারি, এই জায়গায় আমরা এটি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। তো আবার আমরা যদি চাই যে আমাদের ইনসার্ট অপশনে যাব, পিকচার যে অপশনটি আমাদের ছিল এই জায়গা থেকে আমরা বিভিন্ন পিকচার নিয়ে আসতে পারি। তারপর আরেকটি জিনিস যেটা আমরা দেখব তা হচ্ছে পিকচার, অনলাইন পিকচার, এই অনলাইন পিকচার থেকে আমরা পিকচার কালেক্ট করতে পারি। যেমন বিং ইমেজ সার্চের মাধ্যমে আমরা লিখলাম কার, কার লেখার পর এই যে বিভিন্ন ধরনের কার চলে আসে, তো এইগুলা সিলেক্ট করার পর আমরা ইনসার্ট বাটনে ক্লিক করে এগুলোকে আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের এই ডিজাইনের কাজে অথবা আমাদের যে পিকচারগুলো প্রয়োজন এগুলো আমরা এই জায়গা থেকে ইনসার্ট করার মাধ্যমে নিয়ে আসতে পারি। আরেকটি ব্যাপার হচ্ছে স্ক্রিনশট, স্ক্রিনশট হচ্ছে যে আমরা যে কোনো
ডিজাইনে আমরা আমাদের এই জায়গায় একটি স্ক্রিনশট আমরা নিব। তো স্ক্রিনশটটি নেওয়ার জন্য আমাদের যা করতে হবে যে আমাদের যেই জায়গাটির আমরা স্ক্রিনশট নিব ওই পেজটিকে ওপেন করে রাখতে হবে। ওটি ওপেন করে রাখার পর স্ক্রিন ক্লিপিং এই অপশনটিতে আমরা ক্লিক করব। করার পর আমরা চাচ্ছি যে ডেস্কটপটির একটি স্ক্রিনশট নিব, সেক্ষেত্রে এভাবে এটি আমরা সিলেক্ট করে যতটুকু আমরা নিতে চাই এভাবে আমরা নিয়ে ছবিটি পিকচারটিকে চলে আসব। আসার পর এটিকে আমরা বড় করে দিতে পারি। এই হচ্ছে আমাদের স্ক্রিনশট। তো এটি আনার পর আগের মতো আমরা আমাদের যে ডিজাইনগুলো আমরা চাই, আগে যেগুলো আমরা যেভাবে ডিজাইন করেছি সেম ওয়েতে এই ডিজাইনটা, এই পিকচারের ডিজাইনও আমরা এভাবে করতে পারি। তো তারপর আমরা যে অপশনটি দেখব ফটো অ্যালবাম, ফটো অ্যালবামের জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আমরা একটি ফটো অ্যালবাম ক্রিয়েট করব। তো ফটো অ্যালবাম ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব তা হচ্ছে নিউ ফটো অ্যালবাম, এর মাধ্যমে ক্লিক করে আমরা আমাদের পিকচারগুলোকে একটা ইনসার্ট করলাম। এভাবে আমরা যদি চাই আমাদের অনেকগুলো পিকচার আমরা একসাথে ইনসার্ট করতে পারি। এভাবে সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করে আমরা পিকচারগুলোকে সিলেক্ট করতে পারি এবং যে কোনো একটি পিকচারকে এভাবে সিলেক্ট করে আমরা এটাকে একটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারি এবং আরেকটি পিকচারকে আমরা সিলেক্ট করে এটিকে আমরা উপরের দিকে তুলতে পারবো অথবা নিচের দিকে রাখতে পারবো। তো এভাবে আমরা আসলে চেঞ্জ করব কোন পিকচারটি আমরা কোন জায়গায় রাখবো এবং এই জায়গায় রিমুভ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা যে কোনো পিকচারকে রিমুভ করতে পারি। তো এভাবে আসলে আমরা পিকচারগুলোকে অ্যালাইন করব যে কোনটার পর আমরা কোনটা দিতে চাচ্ছি। ফিট টু স্লাইড মানে হচ্ছে যে একটি পেজের টোটাল যে ডিসপ্লেটা থাকবে টোটালটাই ফিট হয়ে থাকবে। তো আমরা এই অপশনটি দিব। এই অপশনটি দেওয়ার পর আমরা একটি অ্যালবাম ক্রিয়েট করব। ক্রিয়েটের ক্লিক করার সাথে সাথে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালবামটি ক্রিয়েট হয়েছে। তো অ্যালবামটি ক্রিয়েট হওয়ার পর আমরা এই জায়গায় যদি প্রেজেন্টেশনটি দেখতে চাই আমাদের প্রেজেন্টেশনটি কেমন আসছে তো আমরা দেখতে পারবো যে এভাবে আমাদের প্রেজেন্টেশনটি আসছে, যে টোটাল পিকচারটি আমাদের যে স্ক্রিনে ফিট হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাতে ক্লিক করার পর যে কোনো পিকচারে আমরা যখন এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এডিট ফটো অ্যালবাম, এই জায়গায় এডিট করার একটি অপশন চলে আসছে, আগে যেটি এনেবল অবস্থায় ছিল না তো এটি এখন এনেবল হয়েছে পিকচারগুলো দেওয়ার পর। এখন আমরা যদি এই জায়গায় ক্লিক করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর আমরা যদি আপডেট দিই আমরা দেখতে পারবো যে আমাদের সবগুলো ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। তো এই অপশনটির মাধ্যমে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে পারি আমাদের কালার পিকচারগুলো যদি আমরা প্রয়োজন মনে করি। আবার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না নিয়ে আবার রিটার্ন করব, সেক্ষেত্রে এভাবে দিয়ে আবার আমরা আপডেট বাটনে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের অ্যালবাম, ফটো অ্যালবাম। তো এভাবে খুব সহজেই আমাদের প্রেজেন্টেশনের প্রয়োজনে যে পিকচারগুলো আমাদের লাগবে সেই পিকচারগুলোকে আমরা খুব সহজেই এই জায়গায় এভাবে নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।